শুক্রবার ইসকনের পানিহাটি সারক্ষার তরফে হেদুয়া পার্কে কয়েকশো অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া হলো। হেদুয়া উদয়ের পথে ক্লাব প্রাঙ্গনে এদিন এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জোড়াসাঁকোর বিধায়িকা স্মিতা বক্সী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, যুব তৃণমূল কংগ্রেস নেতা সৌম বক্সী সহ অন্যান্যরা। করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারির পরই মানুষের সেবায় এগিয়ে এসেছিল ইসকন। ইসকনের বিভিন্ন শাখার মতো পানিহাটি শাখাও দীর্ঘ দেড় মাস যাবৎ কলকাতা এবং শহরতলির বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। এদিন বিধায়ক স্মিতা বক্সী নিজে দাঁড়িয়ে থেকে সকলের হাতে খাবার তুলে দেন। খাওয়া বিতরণের সময় যাতে সামাজিক দূরত্ব কোনোভাবে লঙ্ঘন না হয় সেদিকে তীক্ষ্ণ নজর ছিল তার। এদিন স্মিতা বক্সী বলেন, ইসকন প্রথম থেকে এই সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই অঞ্চলে মানুষের হাতে এর আগেই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। শুক্রবার ইসকনের সাথে যৌথ উদ্যোগে রান্না করা খাওয়ার বিতরণে কর্মসূচি নিয়েছে। বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না বাংলাকে সম্পূর্ণরূপে করোনা মুক্ত ঘোষণা করবেন ততদিন এভাবেই আমরা মানুষের পাশে থেকে কাজ করে যাব। এখন তো এটাই বর্তমান পরিস্থিতিতে এটাই কাজ আমাদের, মানুষের কাছে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো, মানুষ যদি অভুক্ত না থাকে এটাই। আর ইসকনের সাহায্যে আমি গত কয়েকদিন ধরেই এই কাজটা করার সুযোগ পাচ্ছি। তো আমরা লাইট মেম্বার ইসকনের, তার জন্য আমি আমাদের এরিয়ায় যে কোনো জায়গায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করার জন্য প্রস্তুত আছেন। মহারাজদের সঙ্গে নিয়েই আমরা এটা করে থাকি। আজকে উদয়ের মধ্যে যেভাবে সমাজসেবা করলাম তাদের সঙ্গে যুক্ত আছে, আমি এদের প্রোগ্রামে সবাই এদের পাশে আছি, এরাও আমাদের সঙ্গে আছে। বলে দিয়েছিলাম যে একদিন এরকম করুন যে স্কোয়াডের খাবার এনে সবাইকে বিতরণ করা হবে, তাও আমাকে সুযোগ করে দিয়েছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষের মধ্যে খাবার বিতরণ করা। আজকে কতজন মানুষের মুখে খাওয়া তুলে দেওয়া হলো? দিদি এটার পর যাব ঠাকুরিয়া কালীবাড়ি, ওইখানে করবো প্রায় 700 মানুষ। এখানে পোশাক নিয়ে এসেছি, লোকাল আছে স্মিতা বক্সী এবং লোকাল পুলিশের সহযোগিতায় আমরা প্রায় দেড় মাস ধরে ইসকন পানিহাটির পক্ষ থেকে পোশাক ডিস্ট্রিবিউশন করছি। প্রত্যেক দিন কোনো না কোনো থানার আন্ডারে গিয়ে তাদের সহযোগিতায় আমরা পোশাক ডিস্ট্রিবিউশন করছি। আর এভারেজ আমরা 500 থেকে 1000 লোকের প্রতিদিন প্রসাদ দিই, আর এই প্রসাদটা দেওয়া হয় সম্পূর্ণ কেউ সহযোগিতা করে আমাদের ডোনেশন দেয় ইসকন পানিহাটিতে। আমাদের অনলাইন ক্যাশ, চাল, ডাল যার যথা সাধ্য সেই সাধ্য অনুযায়ী তারা আমাদের দিচ্ছে। আমরা এটাকে রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ হলে তখন আমরা এটা ডিস্ট্রিবিউশন করি। প্রতিদিন সোশ্যাল ডিস্ট্যান্স যেটা আছে ওটাকে মেনে আমরা এই প্রসাদ ডিস্ট্রিবিউশনটা করি। লকডাউনের যে কিছুদিন আগে অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের আবাসনের বাইরে কুকুরদের খাওয়াতে গিয়ে এলাকাবাসীর আক্রমণের মুখে পড়েছিলেন। এবার সে একই ঘটনা পুনরাবৃত্তি হলো হাওড়ার রামরাজাতলায়। অবলা পশুদের সেবা করতে গিয়ে এলাকাবাসীদের হীনস্থার শিকার হতে হলো হাওড়া অম্বিকা কুণ্ডু পাইলাইনের বাসিন্দা পশুপ্রেমী প্রদীপ লাহিড়িকে। এমনকি সেই খবর সংগ্রহ করতে গিয়ে বাসিন্দাদের হুমকি মুখে পড়তে হলো চ্যানেল টেনের সাংবাদিকদেরও। বহু বছর ধরে এলাকা সহ দূর দূরান্তের আহত পশু পাখিদের তুলে আনেন প্রদীপ লাহিড়ি।